নিজের চরম স্বার্থে মায়া ঊর্ধ্বগামী যাদের জীবনে কোনো স্বার্থ নেই তাদের জীবনে কোনো লক্ষ্য নেই যাদের জীবনে কোনো লক্ষ্য নেই তাদের জীবনে কোনো স্বার্থ নেই তবে আপনি নিজের স্বার্থে সোশ্যাল মিডিয়া ইউজ করেন আপনি হয়তো নিজেও জানেন না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ হচ্ছে খারাপ দিকে এবং আমিও আপনার ব্রেন ওয়াশ করবো নমস্কার আমি অপূর্ব রায় ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলোসফি আমার বিশ্বাস আপনি ভিতর থেকে সুস্থ আছেন প্রথম প্রশ্ন ব্রেন কেন ওয়াশ হয় অন্যের দ্বারা বা আমাদের ব্রেন কখন ওয়াশ হয় যখন আমরা কোনো বিষয়ে ইমোশনালি কানেক্টেড হয়ে যাই বা যে বিষয়ের প্রতি আমাদের ইমোশন থাকে অতিরিক্ত পরিমাণে আর সেই বিষয় নিয়ে যে কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক অন্য কোনো মিডিয়ামের মাধ্যমে হোক সরাসরি হোক আপনার ব্রেন ওয়াশ করে দিতে পারে বেশিরভাগ ক্ষেত্রে ব্রেন ওয়াশ এই বিষয়টিকে নেগেটিভ ধরা হয় তবে আমি নেগেটিভ পজিটিভ দুটোকেই ধরি আপনি কিটা কী ধরবেন সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আকাশের অবস্থা খুব খারাপ তাই তাড়াতাড়ি কথা শেষ করতে হবে কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে যেটা আমার এই মোবাইল ক্যামেরায় ধরা পড়ছে না প্রথমেই বলি যে সোশ্যাল মিডিয়া কিন্তু আপনার ব্রেন ওয়াশ করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্রেন ওয়াশ করিয়ে আপনি কিন্তু ভুল পথে চলে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ হওয়ার জন্য আপনি কিন্তু ভবিষ্যতে চরম বিপর্যয় বা চরম বিপদের মুখোমুখি হতে পারেন ধরুন আপনার ইমোশন হলো ধর্ম সবারই ইমোশন ধর্ম আমার ইমোশন কর্ম কারণ আমার কাছে কর্মই হলো ধর্ম আমি বেঁচে থাকার জন্য কর্মকে ধর্ম করেছি আপনি কি করেছেন সেটা আপনার ব্যক্তিগত তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখলেন যে আপনি ধরুন একজন মুসলিম আপনি দেখলেন যে একজন হিন্দু একজন মুসলিমকে আক্রমণ করছে এই ভিডিওটি আপনার কাছে এসছে দেখা মাত্রই আপনার গা গরম হয়ে গেলো রক্ত চলাচল বৃদ্ধি পেল আপনিও সোশ্যাল মিডিয়ায় লেখা শুরু করলেন যে মুস হিন্দুরা খারাপ সনাতন ধর্ম খারাপ হিন্দুরা মানেই বাজে এদের কোনো সভ্যতা নেই ব্যাস আপনি একজন হিন্দু আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও পেলেন যেখানে একজন মুসলিম আর একজন হিন্দুকে আক্রমণ করছে ব্যাস আপনিও আপনারও গা গরম হয়ে গেল রক্ত চলাচল বৃদ্ধি পেল আপনি সোশ্যাল মিডিয়ায় লেখা শুরু করলেন মুসলিমরা মানেই জঙ্গি মুসলিমরা মানেই খারাপ মুসলিমরা মানেই যুদ্ধ চায় মুসলিমরা মানেই অসভ্য ব্যাস এবার আপনার ব্রেন ওয়াশ হয়ে গেছে ভিডিওটির দ্বারা ও ভিডিওটির ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান কিছুই আপনি আলোচনা বা পর্যালোচনা করেননি কাটা ছাড়া করেননি দেখেছেন ব্রেন ওয়াশ হয়েছে আপনি অনুপ্রেরণা পেয়েছেন বাজে দিকে এবং আপনার এই রাগ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় এবার এই যে ব্রেন ওয়াশ হয়ে গেল আপনার এখানে তথ্য সেফ থাকলো আর আমাদের সোশ্যাল মিডিয়ায় কী জানেন তো ইউটিউব বেশি করে আপনি ধরুন যে ভিডিওটা আপনি ধরুন একটা কুকুরকে খাওয়ানো হচ্ছে সেই ভিডিও দেখছেন ওই ধরনের ভিডিও লিংকে চলে আসে আর আপনি যখনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন যে কিছু কুরুচিকর ভিডিও কিছু আক্রমণাত্মক ভিডিও আর সেই ভিডিওর লিঙ্ক চলে আসে আর সেই সেই ধরনের ভিডিও সেই টাইপের ভিডিও চলে আসে আপনি আরও দেখেন আপনার ব্রেনটা আরও ওয়াশ হয় এবং এই ওয়াশ হওয়ার পর আপনার ব্রেনে সেভ থাকে যে ওই ধর্মের মানুষ খারাপ ওই ধর্মের মানুষ বাজে ওই ধর্মটাই খারাপ ওরা সভ্য নয় এরা অসভ্য তাই আপনার ব্রেন কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউজ হচ্ছে কেন হচ্ছে জানেন কারণ আপনার মেন কোনো গোল নেই আপনার মেন কোনো স্বপ্ন নেই মেন কোনো লক্ষ্য নেই মেন কোনো স্বার্থ নেই তাই আপনার ব্রেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওয়াশ হয়ে যাচ্ছে আবার কেউ বাইরের কেউ এসে নেতা মন্ত্রী দাদা কাকা চাচা এসেও আপনার ব্রেন ওয়াশ করে দিচ্ছে এই ধর্ম নামক ইমোশনে স্পর্শ করে এবার ধর্মের পাঠটাকে আমি দূরে রাখলাম এবার আসি পরের পাট আপনি একজন মে ফেমাস হওয়ার জন্য অনেক স্ট্রাগল করছেন কিন্তু হতে পারছেন না পপুলার হওয়ার জন্য অনেক লড়াই করছেন কিন্তু হতে পারছেন না সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে আপনার এরকম পরিস্থিতি দাঁড়িয়ে আপনি কি করবেন বুঝতে পারছেন না হঠাৎই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলেন একজন মেয়ে তার নগ্ন ছবি অনেকগুলো ছবি পোস্ট করেছে এবং সেই ছবিতে প্রচুর লাইক প্রচুর রিয়াকশন প্রচুর কমেন্ট ব্যাস এই ছবিটি দেখে আপনার ব্রেন ওয়াশ হয়ে গেল ব্যাস আপনিও চলে গেলেন নিউড ফটোগ্রাফি করতে ব্যাস নিউড ফটোগ্রাফি আপনি করলেন সোশ্যাল মিডিয়ায় আপলোড হলো পপুলার হলেন ভাইরাল হলো এবং আপনার নাম দুর্নাম সোনাম বদনাম সব ছড়িয়ে গেল এবং এর এফেক্টটা গিয়ে পড়লো আপনার পরিবারের উপরে আপনার পরিবার রিলেটিভ বন্ধু আত্মীয় স্বজন সবাই আপনাকে খারাপ চোখে দেখতে শুরু করলো ফটোগ্রাফি খারাপ নয় নিউড ফটোগ্রাফিও খারাপ নয় অন্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে বাজে দিকে নিজের প্রতিভাকে বিসর্জন দিয়ে নিজের ব্রেনটাকে ওয়াশ করে কিছু করা অতিরিক্ত খারাপ আরও একটি সেক্টরের উদাহরণ আমি দিতেই পারি আপনি ঠিক পড়াশোনা করছিলেন বেশ পড়াশোনা করছিলেন মনোযোগ দিয়ে আপনাকে কিছু করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে আর নিজের বাবা মাকে একটা সুন্দর ভবিষ্যৎ গিফট করতে হবে মনোযোগ দিয়ে পড়ছেন হঠাৎই ইউটিউবে দেখলেন কোনো একজন গেমার গেম লাইভ করছে ব্যাস আপনি দেখতে শুরু করলেন অনুপ্রেরণা পেয়ে গেলেন আপনার ব্রেনটা ওয়াশ হয়ে গেল ব্যাস আপনি পড়াশোনা জলাঞ্জলি দিয়ে আপনি কি শুরু করলেন গেম নিয়ে লড়াই শুরু করলেন গেম খেলা ভালো অবসরে খেলুন অফ টাইমে খেলুন পড়াশোনা শেষে খেলুন কিন্তু আপনি খেলছেন কেন আপনি অনুপ্রেরণা পেয়ে গিয়েছেন আপনার ব্রেন ওয়াশ হয়ে গিয়েছে কেউ আপনি ভিডিও থেকে এতটাই আপনি নিজের ব্রেনটাকে ওয়াশ করে ফেলেছেন যে আমি এই গেমের মাধ্যমে নিজের লাইফ দাঁড় করিয়ে দেবো অবশ্যই দাঁড় করাবেন কিন্তু আমাদের সামাজিক রীতিনীতি আছে আমাদের পরিকাঠামো আছে সেখানে পড়াশোনাটাও একটা বিষয় আর সেই বিষয়টা যদি আপনি না মনোযোগ দেন বেসিক কোর্সগুলো কমপ্লিট না করেন বেসিক লেভেলটাকে কমপ্লিট না করে অন্যের ভিডিও দ্বারা ব্রেন ওয়াশ হয়ে গিয়ে নিজের বেসিক সাবজেক্ট নিজের প্রধান সাবজেক্টটাকে ছেড়ে দিয়ে অন্য সাবজেক্টকে আপন করাই হলো ব্রেন ওয়াশ কারীদের প্রধান কাজ আমি যে কথাগুলো বলছি এতে আমি আপনার ব্রেন ওয়াশ করছি তবে আমি জানি না আমি আপনার ভালো দিকে করছি কি খারাপ দিকে করছি আমার বিশ্বাস আমি আপনার ভালো দিকে ব্রেন ওয়াশ করছি তাই ইন ফিউচার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন অহেতুক অপ্রয়োজনীয় আনওয়ান্টেড ইউজলেস কিছু ভিডিও আসবে সেগুলো দেখে নিজের ব্রেনটাকে ওয়াশ করবেন না আর সেগুলো দেখবেনও না পৃথিবীতে ভালো আছে খারাপও আছে অনেকে আছে খারাপ দেখে প্রভাবিত হয়ে যায় খারাপ দেখে নিজের ব্রেনে সেই খারাপগুলো সেভ করে রাখে এবং সেভ করে রাখার জন্য সারাক্ষণ নেগেটিভ জন্য থাকে খিটখিটে হয়ে থাকে রাগে রাগের মুডে থাকে আক্রমণের মুডে থাকে আর এই মুডগুলো কিন্তু আপনার জীবনের জন্য ক্ষতিকারক তাই ভালো কিছু দেখুন যেরকম ইউটিউবে দেখবেন একটা ভালো ভিডিও ধরুন আমি বলি আমি যেগুলো দেখি ধরুন কোথাও একটা বাচ্চা কুকুরকে রেস্কিউ করা হলো সেই রেস্কিউর ভিডিওটা দেখলাম তার নিচে কিন্তু সেই ধরনের ভিডিও আসে এগুলো দেখলে আমার ভিতর থেকে ভালো লাগে এবং ভালো লাগে যে এটাই ভাবতে পৃথিবীতে এখন ভালো মানুষ আছে আর আপনি যদি দেখেন কেউ কাকে মারছে খুন করছে আক্রমণ করছে ওই ধরনের ভিডিও আসবে এতে আপনি কিন্তু আরও নেগেটিভ জোনে পড়বেন আপনার ব্রেন কিন্তু ওয়াশ হবে ইন ফিউচার যদি কোনো সেক্টরে কোনো মানুষের সাথে মিট করেন মাথায় রাখবেন যে আপনার ইমোশনাল পয়েন্ট আপনার উইক পয়েন্ট সহজে শো করবেন না ইমোশনাল পয়েন্ট উইক পয়েন্ট শো করলে কিন্তু এরা আপনার উইক পয়েন্টে টাচ করে আপনার ব্রেনটাকে ওয়াশ করে আপনার কাছ থেকে কিছু নিয়ে নিতে পারে মানে এটা উক্তি ছিল আমার যারা অন্যের নাম ভাঙিয়ে খায় তাদের সাথে দূরত্ব বজায় রাখুন হ্যাঁ যারা অন্যের নাম ভাঙিয়ে খায় তাদের থেকে দূরত্ব বজায় রাখুন কারণ তারা আপনার নাম ভাঙিয়ে অন্যের কাছ থেকে কিছু খেয়ে নিতে পারে তাই অনেক সময় মাথায় অনেক সময় অনেক মানুষ আছে আপনার কাছে কিছু মানুষ আসে আপনার কাছে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য এরা কিন্তু আপনার তালে তাল মেলাবে আপনার হাতে হ্যাঁ মেলাবে আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে কারণ এরা আপনার ব্রেন ওয়াশ করতে এসছে তবে আজকের বিষয় ছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্রেন ওয়াশ তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই বিষয়গুলোকে সিলেক্ট করে রাখুন সেই পেজগুলোকে লাইক করে রাখুন সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখুন যেগুলো আপনার জীবনের জন্য উপকারী অপকারী জিনিস সাবস্ক্রাইব বা লাইক করবেন না এতে কিন্তু জীবনটা অপকারীর পথে চলে যাবে এবং আমি চাই না সেটা খুব ভালো থাকবেন পজিটিভ থাকবেন অ্যাক্টিভ থাকবেন মোটিভেট থাকবেন হ্যাপি থাকবেন আজকের মতো আসছি দেখা হবে কালকের প্রোজেক্টে ধন্যবাদ অন্ধকার নেমে আসছে